Assalamu আলাইকুম। দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর, একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবং বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে দিয়েছি। কালারগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইল দিয়েছি আমরা। আর এখানে যে প্যারাফিটের ডিজাইনটি দেখতেছেন, প্যারাফিটের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ওয়ালটি দেওয়া আছে, ওয়ালের মধ্যে অনেক সুন্দর একটি ড্যাপ বিট দিয়েছে আমরা। ড্যাপ বিটটি অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। এখানে হোয়াইট কালার দেওয়া আছে, এখানে হোয়াইট কালার দেওয়া আছে, এখানে একটি কালার দিয়ে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে, জানলার ডিজাইনগুলো স্কোয়ার শেপে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। তো আমাদের সামনে থেকে যদি ফ্রন্ট থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি, বিল্ডিংটির ব্যালকনির যে ডিজাইনগুলো দেওয়া আছে, ব্যালকনির ডিজাইনগুলো তিন চালা ব্যালকনি দেওয়া আছে, তিন চালা ব্যালকনিগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আর এখানে যে পিলারগুলো দেওয়া আছে, পিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে আমাদের রূপটালিগুলো দেওয়া আছে, রূপটালিগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে সামনের অংশে প্যারাফিটের ডিজাইনটি অনেক সুন্দর একটি গ্রিল দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি। ডিজাইনটি অবশ্যই আপনি ভালো করে দেখে নিন। আর যদি ফোর্সের ডিজাইনটি আমরা দেখি, এখানে ফোর্সের এখানে অনেক সুন্দর একটি বিট দেওয়া আছে। আর এখানে যে পিলারগুলো দেখতেছেন, পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছে। আর এখানে তিনটা বিট দেওয়া আছে, এখানে একটা বিট দেওয়া আছে। আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে, আর একটা দুই চালা দেওয়া আছে। এখানে বিট দিয়ে আমরা অনেক সুন্দরভাবে ফোর্সের ডিজাইনটি সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর আমরা এখানে ফ্রন্টে আমাদের যে দরজাটা দেওয়া আছে, মেইন গেটটি, মেইন গেটের সামনে অনেক সুন্দর একটি রাস্টিক টাইল দিয়েছি। টাইলগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা অফোর অ্যাঙ্গেল থেকে, যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে আমরা বিল্ডিংটি দেখি, তাহলে দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি দেখেন আমরা এখানে সিঁড়ি রুমটি আসলে এখানে রাউন্ড স্টেয়ার দেওয়া আছে। রাউন্ড সিঁড়িটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো এই কারণে এখানে একটি জানলার ডিজাইন দেওয়া আছে, এখানে একটি জানলার ডিজাইন দেওয়া আছে। আর এখানে যে ডিজাইনটি দেখতেছেন, এখানে নিচে ড্যাপ বিট দেওয়া আছে, এখানে ড্যাপ বিট দেওয়া আছে, এখানে ড্যাপ বিট দিয়ে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে হোয়াইট কালার দেওয়া আছে। আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন, ব্যালকনি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা দিয়েছি। টাইলসগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আর এখানে যে বিটগুলো দেওয়া আছে, বিটগুলো আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন, বিটগুলো আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আর এখানে যেই গ্রিলগুলো দেওয়া আছে, এগুলো সম্পূর্ণ এমএসসির গ্রিল, আপনারা চাইলে এসএসসির গ্রিলও করতে পারেন। তো আমরা যেহেতু খরচ কম যায় ও কারণে আমরা এমএসসির গ্রিল দিয়েছি। আর এখানে যে রেলিংটি দেওয়া আছে, রেলিংটি টোটালি এখানে সবগুলো এমএসসির গ্রিল দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি, যেহেতু একটু সিম্পলের মধ্যে কম খরচ উনি বাড়িটি করতে চাইছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসছি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, আমরা সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 38 ফিট 9 ইঞ্চি। বিল্ডিং টোটাল এরিয়া 1650 স্কোয়ার ফিট। আমাদের ব্যালকনি এবং ফোর্সের ডিজাইন সহ প্রথমে প্রবেশ করলে পরবে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 10 ফিট। আর এখানে একটি ড্রয়িং রুম রাখা আছে, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। ড্রয়িং রুমটা অবশ্যই বলে করে আপনি দেখে নেবেন। আর এখানে আমরা অনেক সুন্দর একটি স্লাইডিং গ্লাস দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি, এখানে অনেক বড় একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম পড়বে। ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 24 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি। আর এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে, রাউন্ড স্টেয়ারটি অবশ্যই আপনি ভালো করে দেখে নিন। রাউন্ড স্টেয়ার মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 14 ফিট বাই 3 ফিট। দর্শক বন্ধুরা, এখানে একটি আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। এটার সাথে একটি বেডরুম দেওয়া আছে 14 ফিট বাই 3 ফিট। এখানে যে টয়লেটটি রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট, কমন টয়লেট। আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 6 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 9 ফিট বাই 4 ফিট। তাহলে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি 4টি বেডরুম। ফার্স্ট ফ্লোরটি আমাদের সেমভাবে আমরা করেছি, যেহেতু আসলে একটি ডিজাইন ওনার দুই ছেলে, দুই ছেলের জন্য উনি দুইটা ফ্লোর করতেছে। তো উনি গ্রাউন্ড ফ্লোর যেভাবে রেখেছে, ফার্স্ট ফ্লোরটিও সেমভাবে রেখেছে। আপনার চাইলে, যেমন এখানে যদি অনেকেই চান আপনার ড্রয়িং রুমটি বড় করতে, যেমন আপনার নিচতলা যদি 3টি বেডরুম করেন, একটি দুইটি তিনটি বেডরুম করেন, আর একটি পুরোটা আপনি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন।
যদি বুঝতে পারে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিশেষ কিছু, আসসালামু আলাইকুম।